ব্রিজের ক্ষেত্রে লাইভ লোড অ্যানালাইসিস এর জন্য প্রথমে আমাদের তার ইনফ্লুয়েন্স লাইন বের করে ফেলতে হবে। তো ইনফ্লুয়েন্স লাইন থেকে পরবর্তীতে আমরা তার লাইভ লোড ক্যালকুলেশন করতে পারবো। তাহলে আমরা দেখে আসি যে আসলে ব্রিজের উপর লাইভ লোড কে দিচ্ছে। ব্রিজের উপর আমরা এখানে একটা বিভিন্ন রকম ভেহিকেল থাকবে, তো সেই ভেহিকেল গুলো তো মুভিং লোড, এটা তো কোনো একটা জায়গায় স্থির অবস্থা থাকবে না। এটা যেহেতু মুভিং লোড তাই এটা আমরা লাইভ লোড হিসেবে ধরতে হবে। তো আমাদের ডিজাইনের সুবিধার্থে আমরা একটা ডিজাইন ভেহিকেল নিয়ে লাইভ লোড গুলো বের করবো এবং সেই লোড বের করে আমরা সেই অনুযায়ী সেকশন ডিজাইন করব। তো এখানে আমরা অ্যাস্ট্রো কোড ফলো করতেছি। তো অ্যাস্ট্রো কোড অনুযায়ী ডিজাইন ভেহিকেল হচ্ছে ISS 2044 ট্রাক। তো এই ট্রাকের কনফিগারেশনটা একটু বুঝতে হবে, কারণ এটার উপর ভিত্তি করেই আসলে আমরা তার লাইভ লোড গুলো ক্যালকুলেশন করতে থাকবো। তো এখানে আমাদের তিনটা অ্যাক্সেল আছে, ফ্রন্ট অ্যাক্সেলের লোড হচ্ছে 8 কিপ, আর পরে যে দুটো অ্যাক্সেল আছে এখানে হচ্ছে 32 কিপ 32 কিপ, এবং প্রত্যেকটা অ্যাক্সেল থেকে ডিস্টেন্স হচ্ছে 14 ফিট করে। তো ডিস্টেন্সটা কেন লাগতেছে, কারণ আমরা যখন ইনফ্লুয়েন্স লাইন ড্র করব এই ডিস্টেন্সের উপর ভিত্তি করে কিন্তু তার কোঅর্ডিনেট চেঞ্জ হয়ে যাবে, এই কারণে আমার তার ডিস্টেন্সটা জানতে হবে। তো আমাদের এইটা একটা ট্রাক লোড, এবং একইভাবে আমাদের একটা ট্যান্ডেম লোড ধরতে হবে। ট্যান্ডেম লোড হচ্ছে যে দুইটা অ্যাক্সেল যদি খুব কাছাকাছি থাকে তাহলে সেটাকে আমরা ট্যান্ডেম লোড বলি। তো এখানে ট্যান্ডেম লোড হচ্ছে 25 কিপ করে এবং তাদের ডিস্টেন্স হচ্ছে 4 ফিট। আর আরেকটা লেন লোডিং ক্যালকুলেশন করতে হয়, এই লেন লোড হচ্ছে 640 পাউন্ড পার ফিট। তো এই আমরা তিন ধরনের লোড ক্যালকুলেশন করবো, ট্রাক লোড, তারপর ট্যান্ডেম লোড এবং লেন লোড। এবং এখান থেকে বের করবো যে প্রত্যেকটা সেকশনে সে কতটুকু পজিটিভ শিয়ার দিচ্ছে, সে কতটুকু নেগেটিভ শিয়ার দিচ্ছে, বা একইভাবে মোমেন্টের জন্য যে সে কতটুকু পজিটিভ মোমেন্ট দিচ্ছে কতটুকু নেগেটিভ মোমেন্ট দিচ্ছে। তো আমরা যেহেতু বেশ কয়েকটা ডিজাইন সেকশন ধরছি, তো আমাদের যেখানে যেখানে ডিজাইন সেকশন ধরা আছে ঠিক সেখানে সেখানে তার ডিজাইন লোড গুলো ক্যালকুলেশন করে ফেলতে হবে, অর্থাৎ তার শিয়ার ফোর্স এবং তার বেয়ারিং মোমেন্ট ক্যালকুলেশন করে ফেলতে হবে। এবং ওটার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন কম্বিনেশন করব এবং কম্বিনেশনের সাপেক্ষে আমরা তার সেকশন ডিজাইন করব। এই হচ্ছে টোটাল প্রসিডিউর। তো আমাদের প্রথম কাজটা হচ্ছে যে আমাদের যে যে সেকশন আছে সেই সেই সেকশনে তার ইনফ্লুয়েন্স লাইন ড্র করে ফেলা। তাহলে আমাদের কোথায় কোথায় সেকশন ছিল এটা একটু দেখে আসি। আমরা টোটাল 9টা সেকশন নিয়েছিলাম। তো দেখো এই যে সাসপেন্ড স্প্যান যেটা আছে ঠিক তার মাঝখানে, এটা সাপোর্টে আছে হচ্ছে সেকশন 5 এবং সেকশন 9। আবার তার ডেপথ যেখানে চেঞ্জ হয়ে যাচ্ছে সেখানে আমরা সেকশন 7 নিয়েছি, 7 আর 8 9 এর মাঝখানে হচ্ছে 8, তারপর 5 আর 7 এর মাঝখানে হচ্ছে 6, আর আর্টিকুলেশন একটা নেব, আর্টিকুলেশন হচ্ছে সেকশন 3, আর 3 আর 5 এর মাঝখানে হচ্ছে 4, এবং এই যে একইভাবে 1 এবং 3 এর মাঝখানে হচ্ছে 2, এই 9টা সেকশন আছে। এখন এই এই 9টা সেকশনে আমার ইনফ্লুয়েন্স লাইন ড্র করে ফেলতে হবে। তো এখন ইনফ্লুয়েন্স লাইন কিভাবে ড্র করতে হয় এটা আমরা সংক্ষেপে যদি একটু দেখি। ইনফ্লুয়েন্স লাইন ড্র করার জন্য আমাকে একটি ইউনিট মুভিং লোড দরকার। তো ইউনিট মুভিং লোড হিসেবে আমরা কি 1 কিপের একটা লোডকে ধরি, তাই তো? তো 1 কিপ একটা পয়েন্ট লোড আমরা বিভিন্ন লোকেশনে নেব, এবং পার্টিকুলার কোন একটা পয়েন্টে আমরা তার ইফেক্ট ধরবো। আমরা যদি বের করতে চাই যে আমি এ পয়েন্টে তার রিয়াকশনের ইনফ্লুয়েন্স লাইন ড্র করবো, তাহলে মুভিং লোডটা আমি কিভাবে সরাবো, একবার এ পয়েন্টে রাখবো, এ পয়েন্টে রেখে দেখবো যে সেই এ পয়েন্টে তার রিয়াকশন ফোর্স কত আসে, একইভাবে তা একটু ডান পাশে সরাবো, এভাবে সরাতে সরাতে আমি বারবার এ পয়েন্টে রিয়াকশন ফোর্স বের করতে থাকবো। এবং বি পয়েন্টে যখন চলে যাবো তখন দেখো এ পয়েন্টে কোনো রিয়াকশন থাকবে না, আবার যখন এখানে চলে যাবো তখন আবার এখানে তার নেগেটিভ রিয়াকশন চলে আসবে। তো তাহলে আমরা কোন একটা পার্টিকুলার পয়েন্টে ওই মুভিং লোডের জন্য যে ইফেক্ট পাচ্ছি সেই ইফেক্টটাই যদি আমরা ওই মুভিং লোডের পজিশনের সাপেক্ষে প্লট করি তাহলে সেটাই হবে হচ্ছে তার ইনফ্লুয়েন্স লাইন। এটা তোমরা থিওরি কোন একটা কোর্সে ডিটেইলস পড়ছো, তো সেটাই আমরা জাস্ট একটু রিভিউ করতেছি। তো এখানে দেখো আমরা এই যে এখানে একটা উদাহরণ দেওয়া আছে, পিডিএফটা তোমাদের সাথে শেয়ার করে দেবো, তোমরা আরো ডিটেইলস ভালো মতো বুঝতে পারবে।
তো এখানে দেখো এখানে একটা বিম এর ফিগার দেওয়া আছে, এখানে আমাদের বের করতে বলছে যে সি পয়েন্টে তার ইনফ্লুয়েন্স লাইন গুলো বের করতে হয়। এখানে আসলে দেখো বেশ কয়েকটা বলছে যে রিয়াকশন এট এ, রিয়াকশন এট বি, তারপর শিয়ার এট পয়েন্ট সি, বেন্ডিং মোমেন্ট এট পয়েন্ট সি, এভাবে। তাহলে আমরা দেখি যে আসলে কিভাবে তার মুভিং লোডটা ক্যালকুলেশন করতেছে। তো তার অ্যানালাইটিক প্রসিডিউরটা দেখানো আছে এখানে। তো অ্যানালাইটিক প্রসিডিউরটা হচ্ছে যে আমরা প্রথমে বিমের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব, তারপর আমরা একটা কোঅর্ডিনেট সিস্টেম সেখানে সিলেক্ট করব এবং একটা ইউনিট লোড দেব। তো ইউনিট লোডটা দেখো এই পয়েন্ট থেকে ডান দিকে এক্স ডিস্টেন্স দূরে আছে। এখন আমরা এটাকে একটা টেবুলার ফরম্যাটে করতে পারি। তো বারবার আসলে এই বিমটাকে আমাদের সলিউশন করতে হবে। তো এই যে পয়েন্ট লোডটা যখন ঠিক এ পয়েন্টের উপর থাকবে, আমরা বের করতে হচ্ছে রিয়াকশন এট এ, অর্থাৎ এ পয়েন্টে রিয়াকশন ফোর্সের ইনফ্লুয়েন্স লাইন ড্র করতেছি। তাহলে আমরা যদি এই পয়েন্ট লোডটাকে এ পয়েন্টে রাখি, তাহলে এক্স এর ডিস্টেন্স কত, এক্স এর ভ্যালু কত, জিরো। তাহলে তখন এ পয়েন্টে রিয়াকশন কত হবে, ওয়ান। আবার দেখো এ থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে এইট, তাহলে আমি যদি এক্স থেকে মানে এ থেকে যদি 4 মিটার দূরে যাই, যে এক্স এর ভ্যালু যখন 4, তখন এটা ঠিক অর্ধেক হবে। অর্থাৎ এটা যেহেতু ঠিক মিড স্প্যানে আছে, ওই দিকে তো কিছু থাকবে না কারণ এটার কোনো ওয়েট নাই। তাহলে যদি ঠিক সি পয়েন্টে, অর্থাৎ এ থেকে 4 মিটার দূরে যদি পয়েন্ট লোডটা রাখা হয়, তাহলে এ পয়েন্টের রিয়াকশন ফোর্স কত আসবে, 0.5। ঠিক একইভাবে আমরা যদি বি পয়েন্টের উপর ইউনিট ফোর্সটা রাখি, তাহলে এক্স এর ভ্যালু কত হবে, এই যে এখান থেকে এই পর্যন্ত 8 মিটার। তো সেক্ষেত্রে এ পয়েন্টে কিন্তু কোনো রিয়াকশন থাকতেছে না, এই কারণে এখানে এ পয়েন্টে রিয়াকশন জিরো। ঠিক একইভাবে আমরা যখন একদম শেষের দিকে চলে যাবো, যে একদম এখানে যে ক্যান্টিলেভার অংশটা বা ওভারহ্যাঙ্গিং আছে, এইখানে লোড দেওয়া হইলে সেখানে এক্স এর ভ্যালু হবে 8, আর যে 4, টোটাল 12। তো সেখানে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে যে এখানে রিয়াকশন ফোর্সটা আসবে -0.5। তো এখানে যে ভ্যালুগুলো পাইলাম সেটাই আসলে এই গ্রাফে প্লট করা হয়েছে। এই যে এখানে এই পয়েন্ট, এই যে এক্স এর ভ্যালু যখন 0, রিয়াকশন এর ভ্যালু 1, এক্স এর ভ্যালু যখন 4, রিয়াকশন ভ্যালু 0.5, এক্স এর ভ্যালু 8, রিয়াকশন ভ্যালু 0, এক্স এর ভ্যালু 12, রিয়াকশন ভ্যালু -0.5। তো এই যে আমরা কোন একটা পয়েন্টে মুভিং লোডের জন্য, মুভিং লোডের বিভিন্ন পজিশনের জন্য তার ফোর্সের যে ভ্যালুগুলো পাচ্ছি, সেটা যদি আমরা তার পজিশনের সাপেক্ষে প্লট করি, তাহলে আমরা তার ইনফ্লুয়েন্স লাইনটা পেয়ে যাব। এটা হচ্ছে রিয়াকশনের জন্য ইনফ্লুয়েন্স লাইন। ঠিক একইভাবে আমরা এই বি পয়েন্টের জন্য তার রিয়াকশনের ইনফ্লুয়েন্স লাইনটা ড্র করতে পারি। দেখো এখানে উদাহরণ দেওয়া আছে টেবুল, অর্থাৎ এক্স এর বিভিন্ন ভ্যালুর জন্য এই যে, অর্থাৎ আমরা এই পয়েন্ট লোডটাকে মুভ করতেছি, তো এক্স এর ভ্যালু বিভিন্ন ভ্যালুর জন্য বি পয়েন্টের রিয়াকশনের ভ্যালুগুলো চেঞ্জ হতে থাকবে। তো সেইটাই আমরা এখানে গ্রাফিক্যাল ফরম্যাটে রিপ্রেজেন্ট করতেছি। তার মানে হচ্ছে এটা বি পয়েন্টে রিয়াকশন ফোর্সের ইনফ্লুয়েন্স লাইন। স্যার এখানে স্যার বি পয়েন্টটাকে কি স্যার মানে 0 পয়েন্ট কে স্যার এখানে ধরে নিছেন না যে এখান থেকে স্যার মানে হুইলটা স্যার সরবে? না না, এখান থেকে এ থেকে ডিস্টেন্স নিচ্ছে না। দেখো চিন্তা করো যে আমি যদি পয়েন্ট লোডটাকে এ পয়েন্টে রাখি, তাহলে এক্স এর ভ্যালু কত, জিরো। তাহলে এ পয়েন্টের উপর যখন ফোর্সটা আছে, তখন বি পয়েন্টে কি কোনো রিয়াকশন থাকবে? না স্যার। হ্যাঁ, রিয়াকশন থাকবে না। তো এইটাকে তুমি একটা ইকুয়েশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারো। মনে করো যে এখানে ফোর্সটা নিছো, এখানে ফোর্স নিয়ে দেখো যে এ পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিছে, ঠিক আছে, এই যে এ পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিছে। তো এ পয়েন্টে যেহেতু একটা ইকুইলিব্রিয়াম আছে, তো এ পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিয়ে যদি আমি জিরো করি, তাহলে তার ফ্রি বডি ডায়াগ্রাম থেকে ইকুয়েশনটা ডেভেলপ করা যায়। তার মানে এক্স এর সাপেক্ষে আমরা বি ওয়াই এর একটা একটা আমি ইকুয়েশন ডেভেলপ করতে পারতেছি। এটাই হচ্ছে তার ইনফ্লুয়েন্স লাইনের ইকুয়েশন। তো এটা তুমি ইকুয়েশন সলভ করতে পারো বা বিভিন্ন পজিশনে পয়েন্ট লোডটাকে বসা বসা করতে পারো, একই জিনিস, একই রেজাল্ট দেবে তারা। তো সেটাই এখানে দেখো, আমি যদি সি পয়েন্ট রাখি, তাহলে বি তে তার রিয়াকশন হবে হচ্ছে 0.5। আবার যদি এই পয়েন্ট লোডটাকে ঠিক বি এর উপর রাখি, তাহলে বি তে ভ্যালু তার 1 হবে।
ঠিক একই ভাবে এই এখানে নিয়ে গেলে তার যে ভ্যালুটা হয়তো সেটা এখানে দেখানো হয়েছে, তো সেটাই এখানে প্লট করার মাধ্যমে তার ইনফ্লুয়েন্স লাইনটা পাওয়া গেছে। তাহলে এটা হচ্ছে রিয়াকশনের মাধ্যমে ইনফ্লুয়েন্স লাইন। ঠিক একই ভাবে আমরা তার শিয়ার ফোর্সের জন্য রিয়াকশন হিসাব করতে পারি। তো শিয়ার ফোর্সের জন্য যখন আমরা ক্যালকুলেশন করব তখন খেয়াল রাখতে হবে যে আমরা ওই পয়েন্টে ঠিক বামে রাখবো ঠিক ডানে রাখবো, কারণ শিয়ার ফোর্সের ভ্যালু এখানে কিন্তু হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে। তো আমরা যে পজিটিভ কনভেনশনটা জানি, পজিটিভ কনভেনশনটা কি, পজিটিভ কনভেনশন হচ্ছে যে আমার যদি রাইট ফেস থাকে তাহলে শিয়ার ফোর্স কোন দিকে পজিটিভ, নিচের দিকে, নিচের দিকে পজিটিভ আর অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ। এই যেটা না আর এক্সেল ফোর্সের দিকে, আর যদি আমরা লেফট 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 ফেস ধরি তাহলে এটা কি, তাহলে স্যার উপর দিকে পজিটিভ, মানে এটা ঠিক এটা ঠিক বিপরীত দিকে। ঠিক আছে, যদি এখন এদিকে ধরি তাহলে তার শিয়ার ফোর্স উপরের দিকে পজিটিভ। এটা তোমরা সেই অনেক আগেই শিখে আসছো, এটাই কিন্তু সারা জীবনই কাজে লাগবে। ঠিক আছে, তো এই যে পজিটিভ কনভেনশনটা শিখছো এটাই কিন্তু অ্যাপ্লাই করে করে তোমার বের করতে হবে। দেখো এখানে সি এর বাম পাশে বের করছে, দেখো এখানে রেঞ্জটা কত, রেঞ্জটা হচ্ছে 0 থেকে 4 এর মধ্যে। এখানে তার একটা ইকুয়েশন ডেভেলপ করতে পারলো। আবার আরেকটা রেঞ্জ কোনটা, সি এর ডান দিকে, এই যে যখন হচ্ছে এক্স এর ভ্যালু 4 থেকে 12 এর মধ্যে। তো এই যে এখানে ফ্রি বডি ডায়াগ্রাম গুলো ড্র করছে, ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে তার যেটা আসে সেটা আমরা এখানে প্লট করব। তো এখানে খেয়াল করো যে এখানে যে টেবিলটা দিছে ঠিক আগের মতোই, যে এক্স এর বিভিন্ন ভ্যালুর জন্য তার সি পয়েন্টে তার শিয়ার ফোর্স এর ভ্যালু গুলো আমরা বের করতে থাকবো। তো এখানে দেখো 4 - 4 - কি মানে হচ্ছে যে জাস্ট লেফট টু পয়েন্ট সি, অর্থাৎ যখন আমরা শিয়ার ফোর্স বের করবো তখন কিন্তু আমরা ওই পয়েন্টের ঠিক বাম পাশে একটা ভ্যালু নেবো, ওই পয়েন্টের ঠিক ডান পাশে একটা ভ্যালু নেবো, অর্থাৎ জাস্ট লেফট একটা ভ্যালু আসবে, জাস্ট রাইট একটা ভ্যালু আসবে। তো দেখো এখানে আমরা যখন জাস্ট লেফটে রাখবো তখন কত পাচ্ছি, -0.5, আবার যখন জাস্ট রাইটে রাখা হবে তখন কিন্তু তার ভ্যালু 0.5 হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে হঠাৎ করে একটা জাম্প করতেছে। তো এইগুলো হচ্ছে যে অ্যানালাইটিক সলিউশন। তো শিয়ার ফোর্স ডায়াগ্রাম হিসাব করার সময় একটা বিষয় খেয়াল রাখবে যে এই যে দুইটা এই পয়েন্টের দুই পাশে যে লাইনটা আছে এদের স্লোপ কিন্তু সমান, অর্থাৎ এই লাইনের যে স্লোপ এই লাইনের ঠিক একই স্লোপ। তো এখানে আমরা আরো কিছু অ্যানালাইটিক সলিউশন দেখতে পারি। এখন হচ্ছে যে মোমেন্টের জন্য ঠিক একই ভাবে আমরা ওই পয়েন্ট লোডিংটাকে মুভ করাবো এবং এক্স এর সাপেক্ষে কোন একটা পয়েন্টে তার মোমেন্টের ভ্যালু বা ওই পয়েন্টে মোমেন্টের ইকুয়েশন কি রকম আসতেছে সেটা আমরা ইকুয়েশনের মাধ্যমে বের করতে পারি। তো এই যে এখানে দেখো তার ইকুয়েশন ডেভেলপ করছে। তো এখানে আমরা তার বাম পাশে একটা ইকুয়েশন আসবে, তার ডান পাশে একটা ইকুয়েশন আসবে। তো এই ইকুয়েশন গুলোকে যদি প্লট করা হয় তাহলে আমরা তার এই ডায়াগ্রাম গুলো পেতে পারবো। এগুলো হচ্ছে অ্যানালিটিক সলিউশন। অ্যানালিটিক সলিউশন করতে বেশ সময় লাগে, তো অ্যানালিটিক সলিউশন গুলো তোমরা একটু নিজে প্র্যাকটিস করতে হবে, তাহলে এটা আরো ক্লিয়ার হতে পারবে। তো আমরা অ্যানালিটিক সলিউশন এখন না গিয়ে আমরা একটা প্রিন্সিপাল দিয়ে আসলে
এই ইনফ্লুয়েন্স লাইনগুলো বের করবে এই যে মাইলারস প্রিন্সিপাল দেখো এর প্রিন্সিপালটা কি দি অর্ডিনেটস অফ আইল অর এনি স্ট্রেস এলিমেন্ট এটা অ্যাক্সিয়াল ফোর্স শিয়ার ফোর্স বা বেন্ডিং মোমেন্ট হইতে পারে বা রিয়াকশন হইতে পারে দি অর্ডিনেটস অফ আইল অর এনি স্ট্রেস এলিমেন্ট of any structure are proportional to those of the deflection curve which is obtained by removing the restraint corresponding to that element from structure and introducing in its place a corresponding deformation into the primary structure which remains acha thik ache eta mone pore khub beshi bojha gelo na eta ami udaharoner madhye dekhaacchi to ei pdf e bibhinno analytic solution gulo dewa ache eglo tumra ektu study koro इनफ्लुएंस लाइन তাহলে এখানে কি করলো দেখো এখানে একটা রোলার সাপোর্ট নিয়ে আসলো এবং এটাকে সরাসরি একক উঠায় দিল তাই না তো তাহলে একক উঠায় দিলে এটার যে ডিফ্লেক্টেড শেপ হবে দেখো এটা ডটেড লাইনে দেখানো আছে বা ড্যাশ লাইনে দেখানো আছে তো সেটাই হচ্ছে আসলে তার ইনফ্লুয়েন্স লাইন একইভাবে আমরা যদি বি পয়েন্টে করতে দিতাম তাহলে কি করতাম এই বি পয়েন্টটাকে এক উঠায় দিতাম তাহলে এই যে যেটা আসতো সেটাই হচ্ছে বি পয়েন্টে তার যে আরবি ওয়াইয়ার ইনফ্লুয়েন্স লাইন এটা তোমরা জানো তাই না জি স্যার হ্যাঁ তো এটা গেল হচ্ছে যে সিম্পলি সাপোর্টেড এর ক্ষেত্রে তো এটা যদি ফিক্সড সাপোর্ট হইতো তো ফিক্সড সাপোর্ট আছে তো আমার যে প্রিন্সিপালটা সেটা হচ্ছে যে আমি এখানে একটা রোলার সাপোর্ট নিয়ে তাকে একক উঠাই দেব তো তাকে একক উঠাই দিলে দেখো এখানে তো কোনো রেস্ট্রিকশন নাই তাহলে এ যদি একক উঠে এখানেও কিন্তু একক উঠে যাবে তার মানে আমি এভাবে সরাসরি তার ইনফ্লুয়েন্স লাইনটা ড্র করে ফেলতে পারবো তাহলে রিঅ্যাকশনটাকে বোঝা যাচ্ছে জি স্যার তারপরে যে দেখো এখন এই প্রিন্সিপালটাই আমরা অন্যগুলো অ্যাপ্লাই করি এই দেখো এখানে যেটা করছে যে বিওয়াই তো বিওয়াই তে কি করছে যে বি সাপোর্টটাকে কি এক 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 উঠাই দিতে হবে না যে বি সাপোর্টটাকে এক এক উঠাই দিতে হবে তাহলে বি সাপোর্টটাকে যদি এক এক উঠাই দেওয়া যায় তাহলে এইটা তো এক উঠবে কিন্তু তার সাথে এই যে যেটা ওভারহ্যাং করতেছে সেটাও তো উঠে যাবে তাই না তো তাহলে তুমি বের করো যে এখান থেকে 8 মিটার দূরে এটার ভ্যালু হয় 1 তাহলে এখান থেকে 12 মিটার দূরে এটার ভ্যালু কত হবে রেস্ট্রিকশন দেওয়া আছে তার মানে কি এটা তো উঠতে পারবে না এই কারণে এখানে কিন্তু এটা এই পয়েন্টে সাপেক্ষে ঘুরতে থাকবে কিন্তু যেটা ওভারহ্যাং করতেছে এটা যদি উপরে ওঠে তাহলে এই পাশে কি হবে এটা এই পাশে তো নিচে নামে যাবে তো এই পাশে এটা কিন্তু নিচে নেমে গেছে তো একইভাবে আমরা বাকি রিঅ্যাকশন ফোর্স গুলো বের করে ফেলতে পারবো তো এখন আমরা দেখি যে শিয়ার ফোর্স কিভাবে বের করে তো দেখো শিয়ার ফোর্সের ক্ষেত্রে কি করছে শিয়ার ফোর্সের ক্ষেত্রে এখানে আমরা একটা আমরা বাম পাশেরটাকে নিচে নিয়ে যাব আর ডান পাশেরটাকে উপরে নিয়ে যাব তো তাহলে দেখো যে এই পাশের অংশটা এইভাবে ডিফ্লেক্টর শেপ হয়ে যাবে এবং এই পাশের অংশটা এইভাবে ডিফ্লেক্টর শেপ হয়ে যাবে এবং এটা যখন আমরা যোগ করব দেখো এই সাপোর্ট থেকে এই সাপোর্ট পর্যন্ত এখানে কত আসার কথা ছিল এক আসার কথা ছিল কিন্তু এটা তো এই পাশ এই পর্যন্ত নাই কারণ আমাকে তো এই পয়েন্ট পর্যন্ত নিতে হবে তার মানে আমার আমার যাওয়ার কথা ছিল এই পর্যন্ত যাওয়ার কথা ছিল এই পর্যন্ত কিন্তু পয়েন্টটা যেহেতু এইখানে তাই এই পর্যন্ত দেবো
আমার ঠিক আছে ভাই, এই পাশ থেকে আমি 1 নেব, কিন্তু এই পর্যন্ত নাই, তো এই পয়েন্ট পর্যন্ত আমাকে রাখতে হবে, তারপর আমি যে এটা অ্যাড করে দেব। এখন এই যে এইটার ভ্যালু কিভাবে পাবে, সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে বের করো যে সেটা এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্সে এক যাইতো, তাহলে এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স গেলে সেটা কত হবে। অর্থাৎ দেখো এই যে এল ডিসটেন্স গেলে তার ভ্যালু হয় হচ্ছে কত, -1, তাহলে এ ডিসটেন্স গেলে তার ভ্যালু কত হবে, -a/l। আবার ঠিক একই ভাবে এখান থেকে যদি আমি ড্র করি, দেখো এল ডিসটেন্স দূরে তার ভ্যালু কত হচ্ছে 1, তাহলে বি ডিসটেন্স দূরে তার ভ্যালু হবে হচ্ছে b/l। বুঝতে পারতেছো? তো এই যেটা বললাম যে এটার উভয় পাশে কিন্তু তার স্লোপ সমান, অর্থাৎ সে সম্পূর্ণ স্প্যান জুড়ে তার এখানে ভ্যালু 1 আসতেছে এবং এখানে তার ভ্যালু 1 আসতেছে। অর্থাৎ যেভাবে তুমি ড্র করো শিয়ার ফোর্স এর ক্ষেত্রে দুই পাশে যে স্ট্রেট লাইন আছে তাদের স্লোপ কিন্তু সমান হতে হবে। দেখো এটা কারো প্রবলেম আছে কিনা, না স্যার? এখন আমরা মোমেন্টের টা দেখি, একইভাবে আরো কিছু উদাহরণ দেওয়া আছে। দেখো যদি এটা ফিক্স সাপোর্ট হইতো, তো ফিক্স সাপোর্ট হইলে এখানে আমি পজিটিভ শিয়ার ফোর্স অ্যাপ্লাই করে দেখো যে যেটা ফ্রি এন্ড সেটা কিন্তু ডিরেক্ট উপরে উঠে যাচ্ছে, এই পাশে তো উপরে উঠতে পারতেছে না, কেন বলো তো? কারণ এখানে কি ফিক্স সাপোর্ট আছে না, এটা কিন্তু মুভ করতে দেবে না, এই কারণে এই পাশটার কোনো চেঞ্জ নাই। এখন মোমেন্টের ক্ষেত্রে আসি, মোমেন্টের ক্ষেত্রে দেখো যে আমাদের যে মোমেন্ট গুলো এইভাবে দিতে হবে, এইভাবে আমরা যে পয়েন্টে তার বেন্ডিং মোমেন্টের জন্য ইনফ্লুয়েন্স লাইন বের করব ঠিক সেই পয়েন্টে একটা হিঞ্জ চিন্তা করব, এবং সেখানে হিঞ্জ চিন্তা করে আমরা মোমেন্ট গুলো ঠিক এইভাবে অ্যাপ্লাই করতে থাকবো। অ্যাপ্লাই করলে তার ডিফ্লেক্টেড শেপটা এই যে এখানে রেড ড্যাশ লাইনে দেখানো আছে, এবং এই ডিফ্লেক্টেড লাইনটাই হচ্ছে তার মোমেন্টের জন্য ওই পয়েন্টে ইনফ্লুয়েন্স লাইন হবে। তো এটা ভ্যালু গুলো কিভাবে আসবে, ভ্যালু গুলো আসবে হচ্ছে যে সে এই যে এই পয়েন্টের বামে যে ডিস্টেন্স সে এখানে গিয়ে তার ভ্যালু 1 এ হইতো, আবার এখান থেকে যদি আমি স্ট্রেট লাইনটা ড্র করতাম তাহলে এখানে গিয়ে তার ভ্যালুটা বি হইতো, কিন্তু এটা যে পয়েন্ট ইন্টারসেক্ট করবে সেখানে আমাকে তার ভ্যালু নিতে হবে। তো এটা তুমি সিমিলার ট্রায়াঙ্গেলও বের করতে পারো একই কথা। দেখো যে এ প্লাস বি ডিস্টেন্সে তার ভ্যালু হয় কত, এ, তাহলে 1 ডিস্টেন্সে কত হয়, এ বাই এ প্লাস বি, আমরা মানে যে ডিস্টেন্স যেত, অর্থাৎ ডিরেক্টলি তুমি সিমিলার ট্রায়াঙ্গেল বের করে করতে পারো। স্যার আমার টোটালটার জন্য তো স্যার এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি দিয়ে করলেই তো হয়ে যাচ্ছে না স্যার? হ্যাঁ সেটাও হয়, এটা যদি মনে রাখতে পারো সেটাও। আচ্ছা সোজা কথা হচ্ছে যে আমি যে পয়েন্টে তার ইনফ্লুয়েন্স লাইন বের করব মোমেন্টের জন্য সেখানে আমি একটা হিন্স দিয়ে দেবো, হিন্স দিয়ে তার এখানে মোমেন্ট দিতে থাকবো, এবং এভাবে মোমেন্ট দিলে তার যে ডিফ্লেক্টেড শেপ আসবে সেটাই হচ্ছে তার ইনফ্লুয়েন্স লাইন। তারপর এটা যদি এই যে ফিক্স সাপোর্ট হয়, তাহলে ফিক্স সাপোর্টে দেখো বি পয়েন্টে যদি আমি হিঞ্জ অ্যাপ্লাই করি, এখানে হিঞ্জ অ্যাপ্লাই করলো এবং মোমেন্ট দিল, তাহলে মোমেন্ট দিয়ে দেখো এই যে বাম পাশের অংশটা তো এখানে ফিক্স সাপোর্ট আছে, এটা তো কোনো পরিবর্তন আসবে না, তাই এটা কিন্তু ডিফ্লেক্ট হইতে পারতেছে না, কিন্তু ডান পাশের অংশ যেহেতু ফ্রি এন্ড তো এইটা এভাবে ডিফ্লেক্টেড হয়ে যাবে। তো এটার ভ্যালু কত আসবে, যে এই যে ডিস্টেন্সটা সেটাই এখানে ভ্যালু, এটা নেগেটিভ আসবে, নিচের দিকে গেলে নেগেটিভ উপরের দিকে গেলে কত, তো এইভাবে ড্র করাই সহজ। কিন্তু অ্যানালিটিক সলিউশন দেখাতে বললো যে প্রথম দিক যেটা আছে সেটা আমাকে নিয়ে আসতে হবে।
তো এখন আমরা তো এতক্ষণ পর্যন্ত দেখলাম যে আমাদের সিম্পলি বিম বা ক্যান্টিলিভার বিম, কিন্তু বিম গুলো তো আসলে আমাদের কন্টিনিউস থাকবে। তো এরকম একটা যদি বিম হয়, দেখো এখানে বিভিন্ন পয়েন্টে তার শিয়ার ফোর্স গুলো, শিয়ার ফোর্স এর জন্য যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে সরাসরি। তো এখানে যে ভিসি, ভিডি, ভিই পারবে, তো ভিভিএ টা আমি একটু বলি। ভিভিএ যেহেতু এটা একটা সাপোর্ট, সাপোর্টের ঠিক লেফটে একটা আসবে, ঠিক রাইটে একটা আসবে, তো ঠিক লেফটের টা কত আসবে? ঠিক লেফটে গেলে আমরা কি এখানে কি দিচ্ছি, তার নিচে শিয়ার ফোর্স দেওয়া হবে, তো এটা কিন্তু এই যে এভাবে নিচের দিকে চলে যাবে। এখন ডান দিকের অংশটা তো মানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা কোনো পরিবর্তন হবে না, কিন্তু আমাদের শিয়ার ফোর্স যখন দেখলাম তখন আমরা দেখলাম যে এই যে পয়েন্টে আমরা শিয়ার ফোর্স এর ইনফ্লুয়েন্স লাইন ড্র করতেছি তার উভয় পাশে কিন্তু তার স্লোপটা সমান হবে। তো এই লাইনের যে স্লোপ, এখান থেকে এই লাইনেও ঠিক একই স্লোপে ড্র করে নিয়ে যেতে হবে, অর্থাৎ স্লোপটা সমান রাখতে হবে সোজা কথা। বুঝতে পারতেছো? জি স্যার। এইটা বুঝতে পারলে আজকে ক্লাসটা খুব সহজ হয়ে যাবে। তারপরে কিভাবে যখন আমরা ঠিক তার রাইটে এটা ড্র করব, এটা ঠিক রাইটে ড্র করছেন, রাইটে ড্র করলে আমি ডান পাশে অংশটা উপর উঠে দেবো। এখন এখানে এইটা যেহেতু ফ্রি এন্ড, তো পুরোটুকু উপর উঠে যাবে। ঠিক একই ভাবে এফ এ যদি আমি ড্র করি, এফ এ ড্র করলে এফ এফ থেকে ডান দিকে যা অংশ আছে সব উপর উঠে যাবে। একইভাবে জি এর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। এখন মোমেন্টের ক্ষেত্রে যদি দেখি যে সি পয়েন্টে মোমেন্ট নিলে এখানে আমরা তার এখানে হিন্স দিয়ে তার মোমেন্ট অ্যাপ্লাই করতে হবে, তাহলে তার যে ডিফ্রাক্টেড শেপ আসবে সেটাই হবে তার ইনফ্লুয়েন্স লাইন। তো এখানে যদি আমি এটা ডিফ্রাক্টেড শেপ দেই, তাহলে দেখো যে এখানে এটা রেস্ট্রেইন করা আছে, এখানে এটা রেস্ট্রেইন করা আছে, তো এই রেস্ট্রিকশন নিয়ে সে যতটুকু মুভ করতে পারবে সেটাই তার ইনফ্লুয়েন্স লাইন। তাহলে এই পয়েন্টের ভ্যালু কিভাবে বের করবে, যে এইটুকু এ ডিস্টেন্স ধরো, এইটুকু বি ডিস্টেন্স ধরো, যে এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। একইভাবে ডি পয়েন্ট এটা বের করতে পারবো, একইভাবে ই পয়েন্ট একটা বের করতে পারবো। তো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এখানে যে কোণ উৎপন্ন হবে সেটা কি 1 রেডিয়ান হবে, মানে তার যে ডেফিনেশন সেখানে এটা বলা আছে। তারপর দেখি আমরা সাপোর্টে যদি দেই, দেখো সাপোর্টে যখন আমরা দিচ্ছি তখন সাপোর্টের এই পাশের অংশ কিন্তু আর মুভ করতে পারতেছে না, কিন্তু এই পাশে যে ফ্রি এন্ড আছে সেটা কিন্তু এভাবে 1 রেডিয়ান কোণ উৎপন্ন করে সে এভাবে চলে যেতে পারবে। তাহলে যে যে ডিস্টেন্সটা গেল সেটাই হবে তার এই ভ্যালুটা। ঠিক একইভাবে এফ থেকে দেখো কতটুকু দূরে যায়, L/2, যেখানে ভ্যালু হচ্ছে L/2। আবার জি তে গেলে কত হবে, L/4। এগুলো যেহেতু নিচের দিকে এগুলো কিন্তু সব নেগেটিভ ভ্যালু। বোঝা যাচ্ছে? জি স্যার। এখন আস্তে আস্তে আমাদের ব্রিজে চলে আসতে হবে। তো দেখো এই যে এইটা, এইখানে একটা বিমের উদাহরণ দেওয়া আছে, তো এখানে যেহেতু একটা হিঞ্জ আগে থেকে দেওয়া আছে, তো আমাদের ব্রিজেও কিন্তু আমরা এরকম হিঞ্জ আছে, তো হিঞ্জ চিন্তা করেই এখন তো ডিফ্লেক্টর শেপটা ড্র করতে হবে। তো হিঞ্জটা কি, হিঞ্জে আসলে ফ্রি মুভমেন্ট সম্ভব, এখানে হিঞ্জটা কোনো মোমেন্ট নিতে পারে না, কিন্তু এ কিন্তু ফোর্স নিতে পারে। তাহলে আমি যদি এ ড্র করি, দেখো তাহলে এ সাপোর্টটাকে এক উঠাই দেবো, এখন এখানে যদি হিন্স তো এখান থেকে তো এটা বাঁকা হয়ে যাবে এরকম, কিন্তু এই পাশের অংশটা তো কোনো মুভমেন্ট করতে পারবে না, কারণ এখানে আর এখানে একটা রেস্ট্রিকশন করা আছে, এই কারণে এটা শেপ এরকম হইলো।
তারপরে কিভাবে আমরা যদি বি পয়েন্টে তার মোমেন্টের ইনফ্লুয়েন্স লাইন ড্র করি সরি এটা আর সি ড্র করছে অর্থাৎ সি পয়েন্টে তার রিয়াকশনের ইনফ্লুয়েন্স লাইন তো সি পয়েন্টটাকে জাস্ট এক একক উঠাই একক উঠাই দিলে যে ডিফ্লেক্টর সে পারবে সেটাই হবে তার ইনফ্লুয়েন্স লাইন তো এই যে এখানে যেহেতু হিঞ্জ দেওয়া ছিল তো এই হিঞ্জে সে এভাবে মুভ করবে তারপর দেখি যে আর ই আর ইটা কে যে ই ই সাপোর্টটাকে এক এক উপর উঠে দিল তাহলে যে ডিফ্লেক্টেড যে শেপটা আসবে সেটাই হবে দেখো যে এইখানে তার রেস্ট্রিকশন দেওয়া আছে আর এখানে যেহেতু মুভ করতে পারবে তো এই কারণে এটা এভাবে মুভ করে গেল তো তারপর সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে তুমি বের করো যে এই পয়েন্টে তার ভ্যালু কত আসবে উদাহরণ দেখলেই আসলে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে তারপর এটা দেখো আমরা ডি পয়েন্টে শিয়ার এর জন্য বের করছি দেখো এখান থেকে ডট লাইন করে এক গেছে এখান থেকে ডট লাইন করে এক গেছে তারপরে যে এখানে লাইনটা ড্র করছে যেখানে থেকে ইন্টারসেক্ট করে এটা আমি জয়েন করে দিলেই তার শিয়ার ফোর্সের জন্য ইনফ্লুয়েন্স লাইন পেয়ে যাবো তারপরে একইভাবে সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে তার কোঅর্ডিনেট হিসাব করছে এবং ডিফ্লেক্টর শেপে যে এই ভ্যালুটা কিভাবে পাইলো দেখো এই পাশের কোণ আর এই পাশের কোণ যেহেতু সমান তো এখানে তুমি সিমিলার ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করো সিমিলার ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করলে এই পয়েন্টের ভ্যালুটা পেয়ে যাবে সমস্যা হলে জিজ্ঞাসা করো ঠিক আছে আমি একটু অনেকগুলো উদাহরণ আছে তো একটু তাড়াতাড়ি দেখাইতে হবে তারপর একইভাবে আমরা যদি মোমেন্ট আরো কিছু দেখাইছি এগুলো তোমরা দেখতে পারো মোমেন্টের জন্য ঠিক একইভাবে এখানে তার হিন্স নিয়ে আসলো ডি পয়েন্টে হিন্স নিয়ে এসে তার ডিফ্লেক্ট শেপটা ড্র করলো ডিফ্লেক্ট শেপটাই হবে তার ইনফ্লুয়েন্স লাইন এবং এই যে কোঅর্ডিনেট হিসাব করছে তুমি সরাসরি যে এখান থেকে দুই একক যেতে পারো এখান থেকে এদিকে আবার চার একক যেতে পারো এটা যেখানে ইন্টারসেক্ট করবে সেটা হবে তার ভ্যালু অথবা ডিরেক্ট যে ফর্মুলাটা দেখলে যে এবি ডিভাইডেড বাই এ প্লাস বি সেটা অ্যাপ্লাই করতে পারো একই একই ভ্যালু বেরোবে এখানে আরো বেশ কয়েকটা উদাহরণ দেওয়া আছে এগুলো তোমরা স্টাডি করলে বুঝতে পারবে ঠিক আছে সবগুলো আর গেলাম না এখন আমরা সরাসরি ব্রিজে চলে যাই যে আমাদের ব্রিজের ক্ষেত্রে আসলে ইনফ্লুয়েন্স লাইন গুলো কিরকম আছে তো দেখো তো এখন শেপ গুলো কি বোঝা যাচ্ছে আমরা যদি এই যে এ সেকশনে তার শিয়ার ফোর্স হিসাব করি তাহলে এ সেকশন এই যে টু সেকশন টু তে এই যে ভি টু ড্র করছে দেখো তো ভি টু টা কিভাবে পেলো দেখো এখানে একটা সাপোর্ট চিন্তা করো এখানে একটা সাপোর্ট চিন্তা করো তাহলে কিভাবে গেল এটা এখান থেকে এক গেছে আবার এখান থেকে এক গেছে তাই না এক গিয়ে তারপর এখান থেকে যেহেতু এই পয়েন্ট নিতে হবে তো এই পয়েন্ট বরাবর একটা লাইন ড্র করো তো এখন এটা অ্যাড করে দাও দেখো এটার শিয়ার ফোর্সের জন্য যে ইনফ্লুয়েন্স নেই সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম আবার ঠিক একই ভাবে সেকশন টু তে যদি তার মোমেন্টের জন্য ইনফ্লুয়েন্স লাইন আমরা ড্র করি তাহলে এই যে আমরা এখানে একটা হিন্স চিন্তা করতে হবে হিন্স চিন্তা করে আমি তার মোমেন্ট দেবো এইভাবে মোমেন্ট দিলাম এইভাবে মোমেন্ট দিলাম তাহলে এটা ডিফ্লেক্টেড শেপটা কিভাবে আসলো এই যে এইভাবে আসলো যেভাবে আসলো সেটাই তার ইনফ্লুয়েন্স লাইন তো এটার ভ্যালু কিভাবে বের করবে এই যে এই ডিস্টেন্সটাকে ধরো তুমি এ এই যে এখান থেকে এই পর্যন্ত একটা ডিস্টেন্স আর এখান থেকে এ পর্যন্ত একটা ডিস্টেন্স এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে স্যার এ এবি ডিভাইডেড বাই এ প্লাস বি হ্যাঁ এবি ডিভাইডেড বাই এ প্লাস বি এটা বারবার করতে হবে একটা পারলেই বাকিগুলো পারবে দেখো এখানে বাকিগুলো মিলাও দেখো এই যে সেকশন ফোর এ শিয়ার ফোর্স এর ইনফ্লুয়েন্স লাইন ড্র করছে তো এখানে এখানে আমাকে সেকশন চিন্তা করতে হবে এখানে সেকশন চিন্তা করে আমি এইটাকে ডাইরেক্ট উপর উঠে দেবো এখন এটা ডাইরেক্ট উপর উঠে দিলে দেখো এখানে হিন্স ছিল এটা উপর উঠে গেলে এখানে হিন্সে এখানে বাঁকবে আবার এই পয়েন্টটা যেহেতু মুভ করতে পারবে না তার মানে এইটুকু স্থির থাকবে তাহলে এখানে এখানেও আর একটা হিন্ট আছে তাহলে যে বাকিটুকু আমরা এইভাবে অ্যাড করে দেবো
তাহলে বাকিগুলো তোমরা একটু নিজের সাথে মিলাও, বাকিগুলো এখন দেখলেই বুঝতে পারবে। দেখো আমরা যে M4 বের করতেছি, তাহলে M4 এ কি ঠিক এই পয়েন্টে, এই পয়েন্ট একটা হিন চিন্তা করো, হিন চিন্তা করে এটাকে মোমেন্ট দাও, মোমেন্ট দিলে এটা এইভাবে চলে আসবে, তারপর এটা এখান থেকে আবার এই পর্যন্ত যাবে, তারপর এই পয়েন্টটা মুভ, এইটুকু মুভ করতে পারবে না, আবার এইটুকু মুভ করতে পারবে না। ওকে, যে এই শেপটাই আসলে এখানে দেওয়া আছে, তোমরা একটু 5 মিনিট সময় নেয়, তোমাদের ম্যানুয়ালে যে এই শিয়ার ফোর্স গুলো আছে সেগুলো একটু স্টাডি করো এবং প্রবলেম হলে জানাও, ঠিক আছে? আমি 5 মিনিট পরে আসছি। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আমি যে এখানে যে স্যার আমি ভ্যালু গুলা বা শেয়ার বা রিয়াকশন বা মোমেন্ট যেটাই বের করি না কেন, আমার উপরে যে 1 2 3 4 5 6 7 8 9 স্যার এই যে এই এগুলোর জন্যই কি সবগুলা করতে হবে হ্যাঁ হ্যাঁ, স্যার? তাহলে স্যার আমি 1 থেকে 9 এই এই জিনিসটা মানে কোথা থেকে পেলাম স্যার? মানে কোনটা সেকশনাল লোকেশন? সেকশনাল লোকেশন তোমরা বের করছো না? সেকশনের লোকেশন তো স্যার আমার মানে ছিল স্যার আরো বেশি মনে হয়েছিল 9টা। হ্যাঁ, 9টাই তো, 9টাই আছে। তোমাকে প্রত্যেকটা সেকশনের জন্য ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে হবে। এই ওয়ানের জন্য, শিয়ারের জন্য একটা ইনফ্লুয়েন্স লাইন পাবে, মোমেন্টের জন্য একটা ইনফ্লুয়েন্স লাইন পাবে, আবার সেকশন টু এর জন্য শিয়ারের জন্য একটা ইনফ্লুয়েন্স লাইন পাবে, মোমেন্টের জন্য একটা ইনফ্লুয়েন্স লাইন পাবে, এবং বাকিগুলো একই রকম। জি স্যার। তো তোমরা একটু নিজেদের সাথে মিলাও, ঠিক আছে? জি স্যার। অর্থাৎ এখন পর্যন্ত যে ইনফ্লুয়েন্স লাইন গুলো ড্র করা হইলো, অর্থাৎ আমাদের ডিজাইন সেকশন 9টা নিচ্ছি, তো এই 9টাতে তার ইনফ্লুয়েন্স লাইনের জন্য তার লাইভ লোড ক্যালকুলেশন করতে হবে। তো আমরা বলছিলাম যে আমরা ট্রাক লোডের জন্য একটা ক্যালকুলেশন করব, ট্যান্ডেম লোডের জন্য একটা ক্যালকুলেশন করব, এবং লেন লোডিং এর জন্য একটা ক্যালকুলেশন করব। তো আমরা ডিজাইন ট্রাক নিচ্ছিলাম অ্যাস্ট্রো কোড অনুযায়ী HS2044, যেখানে তার ফ্রন্ট অ্যাক্সেলের লোড হচ্ছে 8 কিপ, তার বাকি দুইটা অ্যাক্সেলের লোড হচ্ছে 32 কিপ করে, এবং প্রত্যেকটা অ্যাক্সেলের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 14 ফিট। তো তাহলে ইনফ্লুয়েন্স লাইন থাকলে আমরা তার লোডটা কিভাবে ক্যালকুলেশন করি? সহজ একটা উদাহরণ দিয়ে যদি বলি, এই যে মনে করো আমরা এখানেই একটা লোড দেব, ঠিক আছে? তো এখানে একটা লোড দিলাম, আমাদের লোড গুলো তো আসলে পয়েন্ট লোড হিসেবে আসতেছে, তো আমি এ পয়েন্টে, এ পয়েন্টেই আমি একটা লোডিং করলাম, আবার মনে করো ধরলাম এটার ভ্যালু হচ্ছে যে 5 5 কিপ, ঠিক আছে? আবার ঠিক একইভাবে আমরা যদি তার এই পয়েন্টে আরেকটা লোড দিই, সেটার ভ্যালু হচ্ছে 5 কিপ, তাহলে এখন আমরা এটা কিভাবে ক্যালকুলেশন করি? টোটাল লোড অর্থাৎ যে টোটাল ফোর্স দ্যাট বা রিয়াকশন এট ই এ, অর্থাৎ এই পজিশনের জন্য এতে কি রিয়াকশন সেটা কিভাবে বের করবো? যে লোডের ভ্যালু ইনটু ইনফ্লুয়েন্স লাইনের ভ্যালু, এটা একটা, এটা হচ্ছে এই পয়েন্টে, আর যে মাঝখানে যেটা ছিল লোডের ভ্যালু হচ্ছে 5 আর ইনফ্লুয়েন্স লাইনের ভ্যালু হচ্ছে 0.5, এই হচ্ছে ওই পয়েন্টের রিয়াকশন। ঠিক একইভাবে আমরা যদি আরেকটা ক্যালকুলেশন করি, সেটা তো তাহলে এটা কি বোঝা যাচ্ছে বলো তো? তাহলে যে এখানে লোডের ভ্যালু কত? 5 কিপ, 5 কিপ ইন্টু ইনফ্লুয়েন্স লাইনের ভ্যালু, যতগুলো লোড থাকবে ততগুলো এভাবে যোগ করে যাইতে হবে। এখানে লোডের ভ্যালু 5 কিপ, এখানে ইনফ্লুয়েন্স লাইনের ভ্যালু হচ্ছে 25, এখানে ইনফ্লুয়েন্স লাইনের ভ্যালু হচ্ছে 0.5,
তাহলে 5 ইনটু 0.5 এই যে তো দুটো যোগ করো টোটাল যে ভ্যালু আসবে সেটাই হচ্ছে এ পয়েন্টের রিঅ্যাকশনের ভ্যালু একটা উদাহরণ দেই তোমরাই বলো যে আসলে কি হবে মনে করো মনে করো এই পয়েন্টে 32 কিপের একটা লোড আছে এই পয়েন্টে 32 কিপের একটা লোড আছে এই এই পয়েন্টে ধরো যে 8 কিপের একটা লোড আছে ঠিক আছে তাহলে আমি বের করতে চাচ্ছি যে বি পয়েন্টে তার রিঅ্যাকশন কত আসে তাহলে বি পয়েন্টে রিঅ্যাকশনটা কিভাবে বের করব আর বি ইকুয়াল টু হবে তাহলে যে 32 32 32 ইনটু দেখো 32 বরাবর এখানে ইনফ্লুয়েন্স সাইনের ভ্যালু কত দেওয়া আছে 1.5 প্লাস দেখো এই যে 32 বরাবর ইনফ্লুয়েন্স সাইনের ভ্যালু কত 1 প্লাস দেখো এই 8 বরাবর ইনফ্লুয়েন্স সাইনের ভ্যালু কত 8 ইনটু কত 0.5 তো এটা যোগ করো যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে এই লোডিং এর জন্য বি পয়েন্টে রিঅ্যাকশনের ভ্যালু তো দেখো আমরা কত সহজে হিসাব করে ফেলতে পারতেছি ইনফ্লুয়েন্স লাইনের সুবিধাটাই হচ্ছে এটা যে আমরা খুব সহজে তার লাইভ লোড ক্যালকুলেশন করে ফেলতে পারি তাহলে দেখো এখন আমাদের পয়েন্ট লোড আছে হচ্ছে যে ট্যান্ডেম লোড এবং ট্রাক লোড তো এখন আমরা ট্যান্ডেম লোড এবং ট্রাক লোডের জন্য হিসাব করব এটা মোমেন্ট বা শিয়ার দুইজনের ক্ষেত্রে প্রযোজ্য তো এখানে তোমাকে বেশ কয়েকটা ট্রায়াল দিতে হবে ট্রায়াল দিয়ে দিয়ে বের করতে হবে তো দেখো যে আমি এখানে যেটা উদাহরণ দেওয়া আছে সেটাই বলি যে আমি সেকশন 7 নিচ্ছি ঠিক আছে এখন ভেহিকেল ফরওয়ার্ডও যাইতে পারে রিভার্সও যাইতে পারে এখন ফরওয়ার্ডে গেলে বেশি লোড আসবে না রিভার্সে গেলে বেশি লোড আসবে এটা তোমাকে একটু চিন্তা করতে হবে আর যদি চিন্তা করতে না পারো তাহলে দুটাই দেখাইতে হবে দুটো দেখানোই ভালো তাহলে এখন আমরা ধরি যে সে ফরওয়ার্ড যাচ্ছে তো তোমাকে ফরওয়ার্ডের জন্য একবার ট্রায়াল দিতে হবে রিভার্সের জন্য একবার ট্রায়াল দিতে হবে তাহলে সে যখন ফরওয়ার্ড যাচ্ছে তো তাহলে আচ্ছা এখন একটা বিষয় খেয়াল করো যে এখানে যে ইনফ্লুয়েন্স লাইনটা ড্র করা আছে এটার কিন্তু পজিটিভ অংশও আছে নেগেটিভ অংশও আছে তার মানে এই একই সেকশনে লোডিং এর পজিশনের উপর ভিত্তি করে তার পজিটিভ মোমেন্টও বের হবে আবার নেগেটিভ মোমেন্টও বের হবে এই জন্য আমরা যখন বিমের ক্যালকুলেশন করব বা বিম সেকশনটা ডিজাইন করব তখন পজিটিভ মোমেন্টের জন্য ডিজাইন করতে হবে এবং একই সাথে নেগেটিভ মোমেন্টের জন্য ডিজাইন করতে হবে আমরা প্রথমে কাজ করি যে পজিটিভ মোমেন্ট বের করব তার মানে আমরা লোডিংটা কোন অংশে দেব ইনফ্লুয়েন্স লাইনের ভ্যালু যে অংশে পজিটিভ সেই অংশে লোডিং দেব অর্থাৎ যে উপরে যেহেতু পজিটিভ এই কারণে আমরা লোডিংটা এই পাশে রাখতেছি তাহলে এখান থেকে আমরা ওই সেকশনের জন্য ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্ট বের করতে পারবো আবার একইভাবে ওই সেকশনের জন্য আমরা ম্যাক্সিমাম নেগেটিভ মোমেন্ট বের করতে পারবো তো নেগেটিভ মোমেন্ট পাওয়ার জন্য আমাকে লোডিংটা কোন অংশে নিয়ে যেতে হবে তখন লোডিংটা নিয়ে যেতে হবে হচ্ছে যেখানে ইনফ্লুয়েন্স লাইনের ভ্যালু নেগেটিভ এই যে এই অংশে যেহেতু ভ্যালু নেগেটিভ এই অংশে যেহেতু ভ্যালু নেগেটিভ এই কারণে আমাকে তার লোডিংটাকে এই পাশে নিয়ে যেতে হবে তো তাহলে লোডিংটাকে এমনভাবে বসাইতে হবে যাতে তার ভ্যালুটা ম্যাক্সিমাম হয় এখন আমি যখন ফরওয়ার্ড লোডিং দেব ফরওয়ার্ড লোডিং দিলে
দেখো এই যে এই এই পয়েন্টের ভ্যালু সবচেয়ে সবচেয়ে বড় হবে না, এই যে এই পয়েন্টের ভ্যালু সবচেয়ে বড় হবে না, এটা কি বুঝতেছো? তাহলে দেখো মনে করো একটা হুইল ঠিক এই বড় বড় একটা আসবে, হুইলটা ঠিক এই বড় বড় একটা আসবে, আবার আরেকটা হুইল ঠিক এই বড় বড় আসবে, আবার আরেকটা হুইল ঠিক এই বড় বড় আসবে, ঠিক আছে? এখন তোমাকে সিমিলার ট্রায়াঙ্গেল বের করতে হবে যে ওই ওই পয়েন্টে ভ্যালু কত। দেখো এই পয়েন্টে ভ্যালু এটা, এই পয়েন্টে ভ্যালু এটা, এটা বের করা না থাকলে সিমিলার ট্রায়াঙ্গেল বের করে ফেলতে হবে, আবার এই পয়েন্টে ভ্যালু এটা। তাহলে সেকশন সেভেনে ফরওয়ার্ড লোডিং এর জন্য মোমেন্টের ভ্যালু আমরা কিভাবে বের করতে পারবো? যে ইনফারেন্স লাইন এর ভ্যালু গুণ ওই বরাবর অ্যাক্সেলের লোড এর ভ্যালু যোগ এই অ্যাক্সেলের লোড এর ভ্যালু গুণন ওই বরাবর ইনফারেন্স লাইন এর ভ্যালু যোগ এই অ্যাক্সেলের লোড এর ভ্যালু গুণন ওই পয়েন্ট বরাবর ইনফারেন্স লাইন এর যে পয়েন্ট আছে সে পয়েন্টের ভ্যালু। তাহলে এই প্রসিডিউরটাকে বোঝা হচ্ছে এখন? তোমরা কথা যদি না বলো তাহলে কি ধরবো? স্যার একবার বলবেন একটু, ভয়েসটা ক্র্যাক আসতেছিল, বুঝতেছিলাম না স্যার। 4W এর পর ইনফারেন্স বরাবর, মানে বিষয়টা সোজাভাবে চিন্তা করো যে তুমি ফরওয়ার্ড লোডিং এর জন্য একবার ট্রায়াল দেবে, রিভার্স লোডিং এর জন্য একবার ট্রায়াল দেবে। তো প্রথমে ধরি যে ফরওয়ার্ড লোডিং, এবং আমরা বের করতে চাইছি হচ্ছে পজিটিভ মোমেন্ট, ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্ট। তো পজিটিভ মোমেন্টের জন্য ইনফারেন্স লাইন এর ভ্যালু আসলে যে অংশে পজিটিভ, লোডিংটাকে আমাকে সেই অংশে রাখতে হবে। তো যেহেতু উপরের দিক পজিটিভ, এই কারণে আমরা লোডিংটাকে এই অংশে নিয়ে আসছি। একবার ফরওয়ার্ড লোডিং এর জন্য ট্রায়াল দিছি, একবার রিভার্স লোডিং এর জন্য ট্রায়াল দিছি। এখন আমরা ক্যালকুলেশনটা কিভাবে করব? প্রথম কাজটা হচ্ছে যে ট্রাকটাকে পজিশন মতো রাখা, রেখে ওই এক্সেলের ভ্যালু গুলোকে ওই বরাবর ইনফ্লুয়েন্স লাইন যে ভ্যালু আছে তাদের সাথে গুণ করতে হবে। অর্থাৎ আমি যদি এটা একটু বলি, দেখো এই যে প্রত্যেকটা লোডের ভ্যালু কত করে, এই লোডটা ধরলাম হচ্ছে 32, এটা ধরলাম হচ্ছে 32, এটা কত, ঠিক আছে? তো এই যে এই ভ্যালুটা ধরলাম হচ্ছে এ, এই ভ্যালুটা ধরলাম হচ্ছে বি, ধরলাম আর কি, ঠিক আছে? এটা তোমরা কিন্তু সিমিলার ট্রায়াঙ্গেলে বের করবে। তোমাদের যেহেতু এক একজনের এক এক রকম স্প্যান, তো এক একজনের তো এক এক রকম ইনফ্লুয়েন্স লাইন এর ভ্যালু আসবেই। তাহলে আমি মোমেন্ট 7 পজিটিভ মোমেন্ট বের করছি ফর কি, ফরওয়ার্ড ফরওয়ার্ড লোডিং। হ্যাঁ, ফরওয়ার্ড লোডিং এটা কিভাবে বের করবো? তাহলে দেখো এই যে 32-এ, এই যে 32 ইন্টু এ প্লাস 32 ইন্টু বি প্লাস 8 ইন্টু সি, এখন বোঝা যাচ্ছে? তো দেখো ইনফ্লুয়েন্স লাইন ভুল করলে এরাও ভুল হয়ে যাবে, এই কারণে ইনফ্লুয়েন্স লাইন করার সময় একটু কেয়ারফুল থাকতে হবে। এবং এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কত, 14 ফিট, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স 14 ফিট, তো সিমিলার ট্রায়াঙ্গেল করে বা এই যে ভিতরের যে পয়েন্ট গুলো আসবে সেই পয়েন্টের ভ্যালু গুলো তোমাকে বের করে ফেলতে হবে। তাহলে এটা পজিটিভ মোমেন্ট বের করলো, একইভাবে একইভাবে নেগেটিভ মোমেন্টও বের করা যাবে। এই যে একবার ফরওয়ার্ড লোডিং দেবো, একবার রিভার্স লোডিং দেবো, এটা হচ্ছে মোমেন্টের জন্য। শিয়ারের জন্য একই রকম, দেখো এই যে
for maximum negative forward loading, for maximum negative reverse loading, for maximum positive reverse loading. অর্থাৎ বিভিন্ন অংশে রেখে রেখে তোমাকে ট্রায়াল দিতে হবে যে যেখানে এটা বেশি আসবে সেখানে নিতে হবে। তো এই কাজগুলোই তোমাকে এই ট্যান্ডেম লোডিং এর ক্ষেত্রেও করতে হবে। ট্রাকে যেভাবে করলে ট্যান্ডেম এর ক্ষেত্রে একইভাবে করতে হবে। ট্যান্ডেমের ক্ষেত্রে হুইলের সংখ্যা কম, এখানে ঝামেলা একটু কম, এখানে দুইটা অ্যাক্সেল আছে, প্রত্যেকটা অ্যাক্সেল লোড হচ্ছে 25 কিপ এবং এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 4 কিপ করে। তো যে ট্রাক লোডিংটা যেভাবে তুমি প্লেস করলে ট্যান্ডেম লোডিংটা ওইভাবে প্লেস করতে হবে, যে প্রত্যেকটা সেকশনের জন্য রিভার্স লোডিং এবং ফরওয়ার্ড লোডিং করে করে দেখতে হবে যে কোনটা বেশি আসে, কারণ যেটা বেশি আসে সেটা নিয়েই কিন্তু আমাদের ডিজাইনটা করতে হবে। তো মোমেন্টের ক্ষেত্রে একইভাবে তার ডিজাইন পজিটিভ মোমেন্ট, ডিজাইন নেগেটিভ মোমেন্ট বের করবো এবং শিয়ারের ক্ষেত্রে আমরা একইভাবে তার ম্যাক্সিমাম শিয়ার ফোর্স বের করবো। তো এগুলো এটা হচ্ছে ট্যান্ডেম লোডের জন্য। একইভাবে আমরা এটা লেন লোডিং এর জন্য বের করবো। লেন লোডিংটা আমরা ধরি হচ্ছে কত, 640 পাউন্ড পার ফিট। তো এটা কিপে কনভার্ট করলে কত আসবে, 0.64 কিপ পার ফিট। লেন লোডিং এর জন্য এটা কি হবে, করে লেন লোডিং এর ভ্যালু ইনটু ইনফারেন্স লাইনের এরিয়া, অর্থাৎ ডিজাইন ফোর্স ইকুয়াল টু আলাদা করে তুমি লেন্থ জানো, তার কোঅর্ডিনেট জানো, ইনফারেন্স লাইনের এরিয়া বের করতে পারবে না? জি স্যার। তো একইভাবে দেখো যে তোমাকে মোমেন্টের জন্য ম্যাক্সিমাম পজিটিভ ম্যাক্সিমাম নেগেটিভ বের করবে, শিয়ারের জন্য পজিটিভ নেগেটিভ বের করবে, এভাবে বের করে করে টেবিলে বসাই দিতে হবে। বসাই আমরা ওইখান থেকে বিভিন্ন কম্বিনেশন করে এটা বের করব। এখানে থিওরিটা কম কিন্তু কাজটা একটু রিপিটেটিভ। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে তুমি যখন এই যে ম্যাক্সিমাম ফর ম্যাক্সিমাম পজিটিভ ম্যাক্সিমাম, তখন এই পজিটিভ বরাবর যে যতটুকু আছে ততটুকু বরাবরই কিন্তু এই লেন লোডিংটা থাকবে, নেগেটিভ অংশে কিন্তু কিছু রাখে নেই আর। ওটা দিলে নেগেটিভ ভ্যালু চলে আসবে। তো যেহেতু আমরা ম্যাক্সিমাম পজিটিভ বের করতেছি এই কারণে শুধু পজিটিভ যে অংশটা আছে সেখানে আমি লেন লোডিংটা রাখতেছি। আবার ঠিক কি হবে, যখন আমরা ম্যাক্সিমাম নেগেটিভ বের করতেছি আমরা শুধু যেই বরাবর নেগেটিভ আছে শুধু সেই বরাবর লেন লোডিংটা রাখতেছি। পরের ফিগারের ক্ষেত্রে প্রযোজ্য, দেখো এখানে পজিটিভ অল্প একটু আছে এই কারণে এই বরাবর রাখছে, আর ফর ম্যাক্সিমাম নেগেটিভ এর ক্ষেত্রে পজিটিভ এর জায়গাটুকু বাদ দিয়ে যেই বরাবর নেগেটিভ আছে পুরোটুকু লেন লোডিং দিয়ে দিছে। তাহলে এভাবে তোমাকে প্রত্যেকটা সেকশনের জন্য বারবার বারবার ট্রায়াল দিতে হবে। ট্রায়াল দিয়ে দিয়ে এখানে এই শেষে গিয়ে এই তোমরা যেহেতু শুধু ইন্টেরিয়র গার্ডার করতেছো এরকম একটা কম্বিনেশন বানাই। দেখো এখানে এই সেকশনের লোকেশন দেওয়া আছে, ওই লোকেশন বরাবর তোমার এই যে সেলফ ওয়েট মোমেন্ট এটা ডেড লোড এর জন্য বের করছো। তো অনেকেই মনে হয় প্রত্যেক সেকশনের লোকেশনে কতটুকু লোড আসে সেটা মনে বের করো নাই। তো এটা বের না করতে পারলে তো তুমি এই টেবিলটাই ফিল আপ করতে পারবে না, তো এটা তোমাকে বের করে ফেলতে হবে। হচ্ছে ওই সেকশন বরাবর সেলফ ওয়েট এর জন্য কতটুকু মোমেন্ট আসতেছে, এটা মোমেন্ট যে কম্বিনেশন অফ মোমেন্ট ফর ইন্টেরিয়র গার্ডার। একইভাবে ওয়েয়ারিং করছে জন্য কতটুকু মোমেন্ট আসতেছে সেটা, ট্রাক লোড মোমেন্ট চালানোর জন্য তুমি পজিটিভ মোমেন্ট কতটুকু পাচ্ছ, তারপর যে ট্যান্ডেম লোড মোমেন্টের জন্য পজিটিভ লোড কতটুকু পাচ্ছ, আবার যে লেন লোডের জন্য কতটুকু মোমেন্ট পাচ্ছ, এই তিনটা ভ্যালু কোথা থেকে নিতে হবে। এই তিনটা ভ্যালু হচ্ছে আইএল অ্যানালাইসিস থেকে যেটা আসলে সেটা নিতে হবে।
এইগুলো আমরা শিখতেছি, এখানে কিছু ফ্যাক্টর আমাদের বের করতে হবে, এটা আমি বলবো আস্তে আস্তে। তারপর দেখো এটা হচ্ছে পজিটিভ মোমেন্টের জন্য, একইভাবে তার নেগেটিভ মোমেন্টের জন্য বের করতে হবে। ট্রাকের জন্য যে নেগেটিভ মোমেন্ট আসতেছে এ সেকশনে ওয়ান সেকশন ওয়ানে, আবার ঠিক একইভাবে ট্যান্ডেম লোডের জন্য যে মোমেন্ট আসতেছে সেকশন ওয়ানে সেটা, আবার একইভাবে লেন লোডের জন্য যে মোমেন্ট আসতেছে নেগেটিভ মোমেন্ট সেটা এখানে বসাইতে হবে তোমাকে। তো এখানে দেখো প্রত্যেকটা কলামের কিছু যে নোটেশন দেওয়া আছে, কারণ আমার কম্বিনেশন এবং কম্বিনেশন করার জন্য কোন কলামের সাথে কোন কলাম গুণ দিতে হবে এটা এখানে বলা আছে, ঠিক আছে। এই বরাবর তোমরা এটা এক্সেলে করতে পারো। তাহলে দেখো এটা হচ্ছে মোমেন্টের জন্য কিভাবে এরকম একটা টেবিল ফিল আপ করবো, আবার একইভাবে শিয়ারের জন্য, কারণ কি আমরা প্রত্যেকটা লোকেশনে শিয়ারের তো ভ্যালু পাবো, অর্থাৎ ডেড লোড এর জন্য ওই ওই লোকেশনে শিয়ারের ভ্যালু পাচ্ছি, আবার লাইভ লোড এর জন্য ওই ওই লোকেশনে আমি শিয়ার ফোর্স এর ভ্যালু পাচ্ছি, পজিটিভ নেগেটিভ দুটোই পাচ্ছি। তো এইভাবে আমাকে যে যেই সেল গুলো আছে সেগুলো ফিল আপ করতে হবে। এখন ফ্যাক্টর গুলো আমাদের একটু শিখতে হবে, তো ফ্যাক্টর গুলো কিভাবে বের করে সেটা একটু দেখে আসি। মেইন কাজটা শেষ, এখন ফ্যাক্টরটা ক্যালকুলেশন করাই বাকি আছে। ফ্যাক্টর গুলো আমরা কি দেখো, এটা যখন ব্রিজের উপর দিয়ে ভেহিকেল গুলো যাবে, এখন কোন গার্ডারের উপর কতটুকু লোড আসবে, মানে ওই লোডের কতটুকু অংশ সে ক্যারি করবে, সেটা থেকে আমরা সিলেক্ট করতেছি হচ্ছে তার এই লোড ফ্যাক্টর বা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ভ্যালুটা। তো ইন্টেরিয়র গার্ডার এক ধরনের লোড নেবে এবং এক্সটেরিয়র গার্ডার এক ধরনের লোড নেবে, অর্থাৎ ইন্টেরিয়র গার্ডারের শেয়ার আর এক্সটেরিয়র গার্ডারের শেয়ার কিন্তু একরকম না। তো কে কতটুকু লোড নিচ্ছে সেগুলোর জন্যই আসলে আমরা তার এই লোড ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা বের করতেছি। এই যেটা এখানে বলা আছে এটা পড়তে পারো। তো আমরা মোমেন্টের জন্য এই ইন্টেরিয়র গার্ডার প্রথমে ধরি, তো মোমেন্টের জন্য এরকম একটা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করবো, আবার শিয়ারের জন্য এরকম একটা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করবো। তো দেখো এখানে যা যা দরকার এখানে বলা আছে, আবার ঠিক একইভাবে ইন্টেরিয়র গার্ডারের জন্য সরি এক্সটেরিয়র গার্ডারের জন্য পাওয়া যাবে, ঠিক আছে। এক্সটেরিয়র গার্ডারের জন্য এটা পরেই হয়তো দেওয়া আছে, এই যে এখানে তার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর গুলো বলা আছে, ঠিক আছে। এখানে দেখো ফর্মুলাটা দেওয়া আছে, তো আমরা প্রথমে ইন্টেরিয়র গার্ডারের জন্য ফর্মুলাটা নিয়ে আসি, কারণ ওই ইন্টেরিয়র গার্ডারের সাথে যে ফর্মুলাটা আসবে তার সাথেই কোন একটা ফ্যাক্টর গুণ দিলে আমরা এক্সটেরিয়র গার্ডারের জন্য ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা পাবো। তো এখানে এস কি, এস হচ্ছে যে গার্ডারের যে সেন্ট্রাল লাইন স্পেসিং সেটাই হচ্ছে এস এর ভ্যালু। তারপরে যে কেজি ডিভাইডেড বাই এখানে যে টার্মটা আছে এই টার্মটা তুমি সরাসরি 1.05 হিসাব করতে পারো, এবং এল এর ভ্যালুটা, এই যে এল এর ভ্যালুটা একটু ভ্যারি করবে তুমি কোথায় সেকশন নিচ্ছ সেটার উপর। তো এখানে এই টেবিলে এটা বলা আছে যে এল এর ভ্যালু কোন পজিশনে কি রকম হবে, তুমি যখন পজিটিভ মোমেন্ট নিচ্ছ তখন এটা এল এর ভ্যালু কি হবে, দা লেন্থ অফ দা স্প্যান ফর হুইচ মোমেন্ট ইজ বিং ক্যালকুলেটেড, অর্থাৎ তুমি যে সেকশনটা নিছো সেই সেকশনে সেই সেকশনটা কোন স্প্যানে পড়তেছে তার লেন্থই হচ্ছে এল এর ভ্যালু। তারপর নেগেটিভ মোমেন্টের জন্য দুইটা কন্ডিশন আছে, দেখো নেগেটিভ মোমেন্ট কি একটা, প্রথম কন্ডিশনটা নিয়ার ইন্টেরিয়র সাপোর্ট অফ কন্টিনিউয়াস স্প্যান ফ্রম পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার টু পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার আন্ডার ইউনিফর্ম লোড অন অল স্প্যানস। অর্থাৎ ইন্টেরিয়র সাপোর্টের কাছে থাকলে এটা কি হবে, যে দ্য অ্যাভারেজ লেন্থ অফ দ্য টু অ্যাডজাসেন্ট স্প্যান,
তারপর এটা যদি ইন্টেরিয়র সাপোর্টের কাছে না থাকে তাহলে কি হবে দা লেন্থ অফ দ্য স্প্যান ফর হুইচ মোমেন্ট ইজ বিং ক্যালকুলেটেড অর্থাৎ ওই সেকশনটা যে স্প্যানের মধ্যে আছে সেটার ভ্যালুই হবে হচ্ছে এল এর ভ্যালু ফিটে এবং শিয়ারের জন্য কি দ্য লেন্থ অফ দ্য স্প্যান ফর হুইচ শিয়ার ইজ বিং ক্যালকুলেটেড এটা আমরা ফিগার থেকে দেখি দেখলে আশা করি বুঝতে পারবে তো মনে করো আমরা হচ্ছে পজিটিভ মোমেন্টের জন্য বের করতেছি ঠিক আছে এখন পজিটিভ মোমেন্টের জন্য সেকশন টু নিলাম তো পজিটিভ মোমেন্টের জন্য কি বলা ছিল যে দ্য লেন্থ অফ দ্য স্প্যান ফর হুইচ মোমেন্ট ইজ বিং ক্যালকুলেটেড তার মানে যে সেকশন টু টা কোন স্প্যানের মধ্যে আছে এই সেকশন টু কোন স্প্যানে আছে বলো এই স্প্যানের মধ্যে আছে না দুইটা হিঞ্জের মাঝখানে হ্যাঁ তাহলে যে এই ডিস্টেন্সটাই হচ্ছে এর ভ্যালু এটা হচ্ছে পজিটিভ মোমেন্টের ক্ষেত্রে তারপর নেগেটিভ মোমেন্টের ক্ষেত্রে বলছে যে এটা যদি ইন্টেরিয়র সাপোর্টের কাছে হয় ইন্টেরিয়র সাপোর্ট কোনটা যে এটা হচ্ছে ইন্টেরিয়র সাপোর্ট তাহলে যে অ্যাভারেজ লেন্থ অফ দ্য টু অ্যাডজাসেন্ট স্প্যানস তাহলে তুমি মনে করো যে সেকশন ফোর নিচ্ছ ঠিক আছে এটা তো ইন্টেরিয়র সাপোর্টের কাছে এবং ইন্টেরিয়র সাপোর্ট যে কি ওটা কি বলছিল যে ইন্টেরিয়র সাপোর্টের কাছে এবং দুইটা কন্ট্রাফ্লেকচার পয়েন্টের মধ্যে অর্থাৎ তুমি যখন ডেড লোড ক্যালকুলেশন করছো সেখানে তো দেখছো যে সেখানে মোমেন্ট ক্যালকুলেশন করার সময় কিন্তু কন্ট্রাফ্লেকচার পয়েন্ট আসছে তো এই দুই কন্ট্রাফ্লেকচার অর্থাৎ যেখানে মোমেন্ট জিরো হয়ে যায় বেনি মোমেন্ট ডায়াগ্রামে তো এই দুই কন্ট্রাফ্লেকচার পয়েন্টের মধ্যে এবং ইন্টেরিয়র সাপোর্টের কাছে এরকম কন্ডিশন হলে তুমি যদি নেগেটিভ মোমেন্ট ক্যালকুলেশন করতে চাও তাহলে সেক্ষেত্রে এল এর ভ্যালু হচ্ছে পাশাপাশি যে দুইটা স্প্যান আছে তাদের অ্যাভারেজ ভ্যালু তাদের অ্যাভারেজ এল অ্যাভারেজ মানে কি দুইটা তুমি গড় করবে তো সেক্ষেত্রে আমি যদি ফোর নেই তাহলে এখানে দেখো দুইটা অ্যাডজাসেন্ট স্প্যান আছে এ একটা অ্যাডজাসেন্ট স্প্যান এবং এ একটা অ্যাডজাসেন্ট স্প্যান তাহলে এই দুইটার গড় নাও গড় নিলে যেটা আসবে সেটাই তোমার এল এর ভ্যালু তারপর দেখি যে আরেকটা ছিল যে নেগেটিভ মোমেন্ট আদার দেন নিয়ার ইন্টেরিয়র সাপোর্ট অফ কন্টিনিউয়াস স্প্যান তো তুমি যদি মনে করো সেকশন এইট নাও সেকশন এইট তো ইন্টেরিয়র সাপোর্ট থেকে অনেক দূরে তাহলে ওইটা যে স্প্যানের মধ্যে আছে অর্থাৎ যে এইটা সেটা হবে হচ্ছে তার এলের ভ্যালু আর শিয়ারের জন্য একই ভাবে টেবিলটা রিড করতে পারতেছো এখন জি স্যার সেখানে একটু কারেকশন আছে দেখো অ্যাডজাসেন্ট স্প্যান এই বিষয়টা একটু ক্লিয়ার হইতে হবে দেখো এখানে অ্যাডজাসেন্ট স্প্যান বলতে একটু ভুল বলা হয়েছে মনে করো যে যখন আমাদের অ্যাভারেজ স্প্যান নিতে হবে ঠিক আছে দেখো স্প্যান কিন্তু আসলে যেগুলো মানে এই টোটালটা না এটা একটু কারেকশন করে নিও অর্থাৎ এই যে এইটা একটা স্প্যান অ্যাডজাসেন্ট স্প্যান যেটা তো মনে করো তুমি যে এখানে আছো ঠিক আছে এখানে তুমি সাপোর্টটা নিছো তাহলে তোমাকে কোন দুইটার ই করতে হবে
যে এই এই এখানে ছোট একটা স্প্যান আছে আবার এখানে একটা স্প্যান আছে, তো এই দুইটার গড় নিতে হবে, ঠিক আছে? আবার যদি এটার মধ্যে থাকতো তাহলে এইটার শুধু এটা নিলেই চলবে। দেখো এটা কিন্তু তোমাদের একটু কনফিউশন লাগতে পারে, এটা একটু ক্লিয়ার হয়ে নাও, কথাটা একটু বেশ জটিল আর কি। যখন বলতেছে সে যে স্প্যানে আছে সেটা বললে আসলে খুব বেশি সমস্যা নেই, মনে করো এটা এখানে আছে তাহলে তুমি এটা নিয়ে কাজ করো, ঠিক আছে? যখন বলতেছে যে সেটা ইন্টেরিয়র সাপোর্টের বাইরে আছে এখানে আছে, ঠিক আছে, তখন তুমি এটা নিয়ে কাজ করো, সমস্যা নেই। কিন্তু যখন দুইটা গড় নিতে বলতেছে তখন অ্যাডজাসেন্ট স্প্যান কোনটা, যে এই যে এখানে যখন আছে তখন এইটা একটা স্প্যান আর এইটা একটা স্প্যান, তখন এই দুটা গড় নাও তুমি, এভাবে আমি এলএল ভ্যালুটা নিতে পারবো। ভ্যালু পেয়ে গেলাম, এস এ ভ্যালু দেওয়াই আছে এবং বাদ বাকি যেগুলো দরকার সেখান থেকে আমি ক্যালকুলেশনের মাধ্যমে আলফা আই এম, অর্থাৎ আই মানে ইন্টেরিয়র আর এম মানে মোমেন্ট, অর্থাৎ ইন্টেরিয়র গার্ডারের জন্য মোমেন্টের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করে ফেললাম, আবার একইভাবে ইন্টেরিয়র গার্ডারের জন্য শিয়ারের জন্য ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা বের করতে পারলাম, এবং এটা এই রেঞ্জ গুলো দেওয়া আছে যে এই রেঞ্জের ভিতরে রাখতে হবে, অর্থাৎ এটা মিনিমাম ভ্যালু এটা ম্যাক্সিমাম ভ্যালু। তো তোমাদের কারো যদি এস এ ভ্যালু এটা পার হয়ে যায় বা টিএস এ ভ্যালু এটা পার হয়ে যায় বা এল এ ভ্যালু এটা পার হয়ে যায় তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটাই রাখতে হবে, মনে হয় না পার হবে। ইন্টেরিয়র গার্ডারের জন্য, তো ইন্টেরিয়র গার্ডারের জন্য এখন টেবিলটা পর্যন্ত আসলে তোমাদের করে নিয়ে আসতে হবে। দেখো যে আলফা আই এম এর ভ্যালু গুলো পেয়ে গেলে, এবং আলফা আই এম এর ভ্যালু কিন্তু প্রত্যেক লোকেশনের জন্য আলাদা হইতে পারে, একইভাবে যে আলফা আই ভি পেয়ে গেল। এখন এখানে এখানে একটা বিষয় আছে যে তার ইম্প্যাক্ট লোডিং এর জন্য, ইম্প্যাক্ট লোডিং এর জন্য আমরা একটা ফ্যাক্টর যোগ করি। ইম্প্যাক্ট লোডিং এর ফ্যাক্টরটা যে ফর হাইওয়ে ব্রিজ ডিজাইন ইম্প্যাক্ট ইজ অলওয়েজ টু বি কনসিডার্ড অ্যাজ টু প্রেসক্রাইব এম্পিরিক্যালি দ্যাট দ্য স্ট্যাটিক ইফেক্ট অফ দ্য লাইভ লোড বি মাল্টিপ্লাইড বাই এ ফ্যাক্টর। তো এই যে আই এম এর ভ্যালু তোমরা 30% নিতে পারো, অর্থাৎ ইম্প্যাক্ট লোডের জন্য আমরা লোডটাকে 30% বাড়াই ধরি, তাহলে টোটাল কত আসবে 1.3 সামথিং আসবে। তো তাহলে এখানে আমি এটি ভ্যালু গুলো বসাই দেবো যে 1 + IM/100। এখন এই যে আমাকে বিভিন্ন কম্বিনেশন করতে হবে, কম্বিনেশন গুলো কি, এখানে ট্রাকের জন্য একটা কম্বিনেশন আসবে, ট্যান্ডেমের জন্য একটা কম্বিনেশন আসবে, আবার একইভাবে নেগেটিভ মোমেন্টের জন্য ট্রাকের জন্য একটা কম্বিনেশন আসবে, ট্যান্ডেমের জন্য একটা কম্বিনেশন আসবে, ঠিক আছে? তো যে কোন কলামের সাথে কোন কলাম গুণ দিতে হবে এটা হচ্ছে কোড থেকে আসছে। এটা এই যে এখানে দেখো 1.25A প্লাস 1.5×B, এই যে এই কলামের ভ্যালু, প্লাস 1.75×, C×G×D, অর্থাৎ ফ্যাক্টর ইন্টু তার ইম্প্যাক্ট লোডের ফ্যাক্টর গুণন ট্রাক লোডের প্লাস 1.75×F, অর্থাৎ লেন লোডের জন্য যে ভ্যালুটা আসতেছে তার সাথে 1.75 গুণ করতেছে। তো এই একটা কম্বিনেশন। আবার ট্যান্ডেম লোডের জন্য কি, ট্যান্ডেম লোডের জন্য বাদ একইভাবে 1.25×A, যে 1.25×A প্লাস 1.5×B প্লাস 1.75×C×G×E, অর্থাৎ এখানে ট্রাক লোডিং টা ধরতেছে না, ট্রাক লোডিং এর সময় ট্রাক লোডিং টা ধরতেছে আর ট্যান্ডেম লোডিং এর ক্ষেত্রে ট্যান্ডেম লোডিং টা ধরতেছে, আর লেন লোডিং এর সাথে যে 1.75×F, যে 1.75×F, তো
এখান থেকে আমি ট্রাক লোডিং এর জন্য পজিটিভ মোমেন্ট একটা ভ্যালু পাবো, ট্রাক লোডিং এর জন্য সরি ট্যান্ডেম লোড এর জন্য পজিটিভ মোমেন্ট একটা ভ্যালু পাবো। এখন এই দুইটার ভিতর যেটা ম্যাক্সিমাম হবে সেটা হবে হচ্ছে ডিজাইন পজিটিভ মোমেন্ট, এই যে ম্যাক্স অফ এইচ আই, এই যে ম্যাক্স অফ এইচ আই, এটা খেয়াল করলে বুঝতে পারবে যে কি করতে হবে। একইভাবে আমরা নেগেটিভ মোমেন্টের জন্য একই রকম কাজ করবো, নেগেটিভ মোমেন্টের জন্য কোনটা কার সাথে গুণ দিতে হবে এটা এখানে বলা আছে, অর্থাৎ কম্বিনেশনটা সরাসরি এখানেই বলা আছে। ঠিক আছে, এখানেও আমরা দেখবো যে ম্যাক্স অফ এম এন, এই যে এই দুটো এই দুটো কলামের মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে সেটা হবে তার ডিজাইন নেগেটিভ মোমেন্ট। তো এটা গেল হচ্ছে যে কম্বিনেশন ফর মোমেন্ট। আর আরেকটা বের করবো আমরা কম্বিনেশন ফর শিয়ার। তো এই যে এখানে আমি যেটা বলতেছিলাম, তো এই কম্বিনেশন গুলো তোমাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমার একটা ফোন আসছিল, দেখো এই কম্বিনেশন করা বুঝতে কি সমস্যা আছে স্যার? একবার একটু দেখতে হবে স্যার, দেখতে তো হবে, এটা তুমি এক্সেল করো। ঠিক আছে, এবং একটা ক্যালকুলেশন দেখাই দিও স্যার, আবার বুঝুন কোনটা। এই যে কম্বিনেশনটা যেভাবে করতে হবে, দেখো এখানে ফর্মুলাটা লেখা আছে, এখানে যে ফর্মুলাটা লেখা আছে ঠিক এটাই করতে হবে। তো দেখো একই ভাবে আমরা এই যে তার নেগেটিভ শিয়ারের জন্য এবং পজিটিভ শিয়ারের জন্য বের করবো, এবং শিয়ারের তো আসলে পজিটিভ নেগেটিভ কোনো বিষয় না। তো এখানে আমরা যখন ডিজাইন শিয়ার বের করবো তখন এইচ আই এম এন এর মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা আমাকে দিতে হবে। তো তোমরা এক্সেলে ম্যাক্স অফ দেখা দেবে যে কলামগুলো এটা এটা এবং এইটা এবং এটার মধ্যে যেটা ম্যাক্সিমাম আসছে সেটা ডিজাইন শিয়ার হিসেবে ধরবো, এবং এই ভ্যালুটা কিন্তু অ্যাবসলিউট ভ্যালু হইতে হবে। তো তোমাদের কাজ হবে এই পর্যন্ত। অ্যাবসলিউট ভ্যালু বলতে স্যার বুঝি নাই, অ্যাবসলিউট ভ্যালু কি পরম মান, পজিটিভ নেগেটিভ যেটাই হোক শুধু ভ্যালুটা নিতে হবে তোমাকে। তো দেখো এইভাবে আমরা ইন্টেরিয়র গার্ডারের বিষয়টা বের করতে পারবো। তো একইভাবে আমরা এক্সটেরিয়র গার্ডারটা, এক্সটেরিয়র গার্ডার যেহেতু করতেছো না এটা শুধু প্রসিডিউরটা শিখে রাখো। হ্যাঁ বলো। হ্যালো স্যার, লাস্টে স্যার এই যে কম্বিনেশন, স্যার লাস্টে যে যে কম্বিনেশন অফ শেয়ার আছে স্যার, হ্যাঁ এটা এটা দেখো এই যে ফর্মুলাটা টেবিলের সাথে দেওয়া আছে, এই যে ফর্মুলাটা টেবিলের সাথে দেওয়া আছে, দেখো কোন কলামের সাথে কোন কলাম গুণ করতে হবে এটা এখানে বলা আছে, এটাই জাস্ট ফলো করতে হবে তোমাদের। এবং কোড এটাই বলছে, মানে কোড যেই কম্বিনেশনটা বলছে সেটা এখানে ফর্মুলা আকারে লেখা আছে। তাইলে স্যার আমরা মাত্র জাস্ট একটা দেখাবো, আর বাকিটা স্যার এক্সেলে কইরা স্যার বসে দিলেই হবে।
তুমি তো একটা করতে পারলে তো বাকিগুলো হয়ে যাবে, এই জন্য তো এক্সেলে করতে বললাম। জি স্যার, তুমি একটা করে তোমাকে টেনে দিলেই তো হয়ে যাবে, তাই না? শুধু ভ্যালুগুলো তোমাদের বসাইতে হবে। তো দেখো এইভাবে আমরা ইন্টেরিয়র গার্ডারটা করতে পারবো। এখন আমরা এক্সটেরিয়র গার্ডারটা দেখি। এক্সটেরিয়র গার্ডারের ক্ষেত্রে কিছুই না, এখানে শুধু তার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা আলাদা। তো এক্সটেরিয়র গার্ডারের জন্য যদি অ্যানালাইসিস করতে, তাহলে ওই যে এক্সটেরিয়র গার্ডারের জন্য তোমরা ডেড লোডটা ক্যালকুলেশনটা একটু আলাদা হইতো, আর লাইভ লোড ক্যালকুলেশনটা এই আমরা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর থেকে নিয়ে আসবো। তো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের ক্ষেত্রে ইন্টেরিয়র গার্ডারের যে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর তার সাথে ই গুণ করব। তো ই এর ভ্যালুটা এখানে দেওয়া আছে, যেখানে ডিইটা কি, ডিইটা হচ্ছে যে এই যে এক্সটেরিয়র গার্ডারের সেন্ট্রাল লাইন থেকে তার একদম ফ্রি এন্ড পর্যন্ত যে ডিস্টেন্স। সোজা কথা হচ্ছে তার যে ওয়েভ আছে তার ওয়েভের ঠিক অর্ধেক। তো এটার ভ্যালুটা এর মধ্যে হইতে হবে। তো যেহেতু তোমরা এক্সট্রিয়ার গার্ডার করো নাই, তো এক্সট্রিয়ার গার্ডার তো আর করতে পারতেছো না, তো এটা জাস্ট শিখে রাখবো আর কি। তোমাদের শুধু ইন্টেরিয়র গার্ডারের ক্ষেত্রে যে দুইটা টেবিল দেখালাম, এই পর্যন্ত তোমাদের নেক্সট রিপোর্টের কাজ থাকবে।